এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি টিন্নি। তোমার? আমি অন্বেষা। তোমার? আমি বুম্বা। আর তোমার? আমি আয়ুষ্মান। নামগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করো। পারবো না আমি, এতগুলো বাচ্চার নাম ইয়াদ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আরে আস্তে আস্তে, কেউ শুনতে পাবে। ইয়াদ রাখতে হবে, তার কারণ এই বাচ্চাগুলো ওই বৃষ্টির খুব কাছের। কাছের হোক দূরের হোক, আমি এতগুলো নাম ইয়াদ রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আরে পারতে হবে। করতে হবে, করতে হবে। আমার দ্বারা হবে না। আমি যদি এতগুলো বাচ্চার নাম ইয়াদ রাখতে পারতাম, এত কিছু ইয়াদ রাখতে পারতাম, তাহলে আমি বড় অফিসার হয়ে যেতাম না? এই কুচ পয়সা কেলে আপনার খিদমত খাটতাম। কুচ পয়সা কতদিনে কতগুলো টাকা তুমি আমার কাছে নিয়েছো কোনো ধারণা আছে? আর তার বিনিময়ে আমি তোমাকে যেটা করতে বলছি খালি অভিনয় তো কিছুই না। আমি যেটা বলছি সেটা তোমায় করতে হবে। পারবো না। আপনি বলবেন অভিনয় করতে হবে, রাশমি ট্রেনের তলায় মারা যাবার অভিনয় করতে হবে, আমি কি করবো? ট্রেনের তলায় সত্যি সত্যি লেটে পড়বো? দেখো আমি তোমাকে যেটা করতে বলছি সেটা যদি তুমি করতে পারো, খালি আমার লাভ নয় তোমারও লাভ হবে। তুমি যেটা পাবে তুমি স্বপ্নেও ভাবতে পারছো না। দেখো রশ্মি, কন্ট্রাক্টে যত টাকা লেখা আছে তার থেকে অনেক বেশি টাকা আমি তোমাকে দেব। শুধু না বলাটা বন্ধ কর। 15ই আগস্টের প্রোগ্রামে সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, একটু এদিক ওদিক হলে সব কিছু ভেস্তে যাবে। ঠিক আছে, হাতে কিন্তু একদম সময় নেই, বুঝে যাচ্ছে? আরে আমার দিকে ওভাবে তাকিয়ে না থেকে ফোনটা দেখো, বাচ্চাদের নামগুলো মুখস্থ করার চেষ্টা করো। পারবো না। ব্যথাটা কমেছে? আর ব্যথা করবে না। আমি আর ইনজেকশন নেব না। ওরম বললে হবে? এই ইনজেকশনটা তো তোমাকে নিতেই হবে, তাহলেই তো তুমি ভালো হবে। তোমার কি চুচে ভয় লাগে? না। ও 2 বছর ধরে এত ইনজেকশন নিয়েছেন, জোড়ার ভয় নেই। এবার আমি তোমাকে ইনজেকশন দেবো, দেখো একদম লাগবে না। কি ব্যথা লাগলো? এবার ইনজেকশনটা দেব, সেটাতেও ব্যথা লাগবে না। দেখো তিন ইনজেকশনটা দিন। লাগেনি তো? পলাতা, এটা কে গো? অনেক কিছু জানে দেখছি। উনি আমার আত্মীয়। ও, এ ডাক্তার নাকি? তাহলে এখানে একটা দোকান খুলে বসতে পারো না, আমি না হয় কম্পাউন্ডার থেকে যাব। কম্পাউন্ডার হবে তুমি? কম্পাউন্ডার? হ্যাঁ। আরে আমি তো কম্পাউন্ডারই। তুমি কোনটা কম্পাউন্ডার? হ্যাঁ, তুমি কম্পাউন্ডার গিরি করবে? একটু তুমি বাচ্চা মেয়েটাকে মেরে ফেলছো তুমি। আমার চাপ এখান থেকে, এই নিয়ে যাকে। চাপ কি, তোমার কষ্ট হচ্ছে? বাচ্চার ব্যাপারে তো আপনার আরেকটু ভাবা উচিত, যে কাকে ডেকে আনছেন। ও তো কম্পাউন্ডার। কম্পাউন্ড? হ্যাঁ, দেখলাম কিরম কম্পাউন্ডার। আর কম্পাউন্ডার বলে কি ডাক্তারের দোকান খুলবে? যাকে আমি যতদিন আছি আমি ইনজেকশন দিয়ে দেবো। আপনি যা করলেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব।
কিন্তু এর বদলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। তার জন্য তো এভাবে হাত জোর করার কিছু নেই, আর আমি আপনার থেকে উপকার নেওয়ার জন্য তো কিছু করিনি। আর শুধু ও বলে নয়, এর আগেও আমি অনেকের জন্য এই কাজ করেছি। আপনার কাছে হাত জোর করছি অন্য কারণে। আপনি দয়া করে পালানোর চেষ্টা করবেন না, যেমন আজকে দিনটা করেছিলেন। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষ ভালো, তাও আপনি তো এখানে হঠাৎ এসেছেন, আপনার তো এখানে আসার কথা না। আপনি পালিয়ে যাচ্ছিলেন, পালাতে পারতেন, কিন্তু তাও বাচ্চাটার এই কষ্ট দেখে আপনি ফিরে এসেছেন। আপনি যদি পালিয়ে যান তাহলে এই ইঞ্জেকশনটা দিয়েও আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না, কারণ অপারেশনটাই তাহলে আর হবে না। আর এই অপারেশন ছাড়া আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আর ডাক্তার বলে দিয়েছে অপারেশন না হলে ও আর বাঁচবে না। আমার মেয়েটা ছাড়া আমার আর। আপনার স্ত্রী মারা গেছেন, তো ওর দেখাশোনা? আমার এক দিদি আছেন, এখন তিনি তীর্থে গেছেন। তীর্থে গেছেন নাকি আপনি পাঠিয়ে দিয়েছেন? উনি থাকলে আমাকে রাখতে অসুবিধা হতো, তাই না? বেশ, আমি কথা দিচ্ছি যে আমি পালাবো না। চলুন, এবার আমাকে আটকে দেবেন। কি ভাবছেন, আমার ভরসা করা যায় কি না? করবেন না, আমি বলছি, কারণ আপনার লক্ষ্য আপনার সন্তানের অপারেশন, তেমনভাবেই আমার লক্ষ্য আমার নিজের মায়ের খুনিকে খুঁজে বার করা। কিন্তু সেটা কখনোই অন্য কারো জীবনের বিনিময় নয়, তাই আমি পালাবো না। তবু আপনাকে বলছি, নিজের ভরসার জন্য তালা দিয়েই রাখুন। বাবা, ওটা কে গো? বলছি মা। ও, তুই এসে গেছিস বাবা, চা খাবি তো? খাবো। আর বৃষ্টি কোথায়?